চাকরির বিনিময়ে আবার ওই প্রিন্সিপাল ওই জমিকে আবার মাদ্রাসার নামে দলিল করি নেয়। তারপরে প্রাইমারি প্রধান শিক্ষক জানে আমাদের জমি অন্য কাছে হস্তান্তর করে, যে জমিটি 2010 সালে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে মহাপরিচালক বরাবর রেজিস্ট্রি করা হয় সে জমিটি আমাদের দখলে নেই, সে জমিটি অন্যের দখলে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই জমি বরাবর মাদ্রাসার নামে রেজিস্ট্রি করা সহ অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ মাদ্রাসা পরিচালনা কমিটির। প্রাথমিক বিদ্যালয়ে সম্পত্তি দেওয়ার পরে ওই দাতার নিকট হইতে বৈদ্যক সন্তপুর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল কিভাবে উনি জমিটি নেয় এবং ওনার নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত এই বিষয়ে আমরা আইনের কাছে এটার একটা সুবিচার প্রার্থনা করছি। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অধ্যক্ষ এ কে এম মোনায়েম সরকার। এটা বলতে পারবেন না, লাগবে না, আপনি একটা গান তো আপনার চুপ করে দেবেন, আমি তো জানি কোথা কি হচ্ছে। এগুলো তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা বললেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আমরা এই মাদ্রাসাগুলোর তাদের শিক্ষকদের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে পরিদর্শন করে এটাকে একটা ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চাইলেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁপাইনবাবগঞ্জে আবু তাহির নামে এক রাখালকে কুপিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আহতদের স্বজনরা জানায় গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত পার হয়ে পদ্মা নদী দিয়ে গরু আনার সময়